ভিডিওতে ক্লিক করার জন্য এবং কন্টিনিউ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখছো তোমাদের প্রিয় হেলথ কেয়ার টিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। আজ রিভিউ করতে চলেছি অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি নিয়ে। যে ট্যাবলেটটির মেইনলি বেনিফিট, সাইড এফেক্ট, ডোজ, ইউজেজ সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে। তো এই যে অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি সম্পর্কে আমরা জেনে নেব। অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটির কম্পোজিশন বা কন্টেন্ট হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 mg ট্যাবলেট। যে ট্যাবলেটির কোম্পানি নাম হচ্ছে অ্যালেম্বিক ফার্মা, যার ব্র্যান্ড নাম হচ্ছে অ্যাজিথ্রাল 500 ট্যাবলেট। এই যে অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটে যে ট্যাবলেটির মেইনলি বেনিফিট কি বা কী কী আমরা ইউজ করি বা কী কী প্রবলেমে আমরা ইউজ করি সেটি জেনে নেব। বেনিফিটটি শোনার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। তো এই ট্যাবলেটির মেইনলি বেনিফিট কি, প্রথমে জেনে নেব। এই যে অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি, এটি একটি অ্যান্টিবায়োটিক গ্রুপের ট্যাবলেট, যে ট্যাবলেটি বিভিন্ন কেসে ইউজ করা যায়। তো কী কী কেসে আমরা ইউজ করব সেটি এখন জেনে নেব। এই ট্যাবলেটি রেসপিরেটরি ট্র্যাকের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, এটি ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেও ইউজ করা হয়ে থাকে, এছাড়াও ইয়ার প্রবলেম বা আই প্রবলেমের ক্ষেত্রেও ইউজ করা হয়, এছাড়াও থাইরয়েডের ক্ষেত্রে বা নোজ প্রবলেমের ক্ষেত্রে, নাকের প্রবলেমের ক্ষেত্রেও ইউজ করা যায়, এছাড়াও স্কিন ইনফেকশনেও ইউজ করা যায়, এছাড়া লাংসে যদি কোনো এফেক্ট হয়ে থাকে সেক্ষেত্রেও এই ট্যাবলেটটি ইউজ করা যায়। এছাড়াও কী কী প্রবলেম আমরা ইউজ করবো, এছাড়াও থাইরয়েড ফিভারের ক্ষেত্রে ইউজ করা হয়, এছাড়াও মেন যে প্রবলেমটির জন্য এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে সেটি একটি গুরুত্বপূর্ণ প্রবলেমের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, সেটি হলো সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এই প্রবলেমটি অবশ্য খুবই কম পেশেন্টের মধ্যে লক্ষ্য করা যায়, তবে এই প্রবলেমের ক্ষেত্রেও এই অ্যান্টিবায়োটিকটি ইউজ করা যায়। তো একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, যে ট্যাবলেটটি এতগুলো প্রবলেমসের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, তাই এটা একটি বেস্ট অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বলা যায়, যেটি ডাক্তারবাবুদের কাছে নাম্বার ওয়ান প্রেসক্রাইব ট্যাবলেট, যেটি বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রেও প্রেসক্রাইব করে থাকে। এবার জেনে নেব এই ট্যাবলেটির ডোজ কেমন বা কীভাবে ইউজ করবো, কখন কখন আমরা খাবো বা কারাও খেতে পারবে, কত বয়সে পর্যন্ত এই ট্যাবলেটটি ইউজ করা চলবে সেটি জেনে নেব। এই ট্যাবলেটটি অবশ্যই অ্যাডাল্টদের জন্য, যেহেতু 500 পাওয়ারের ট্যাবলেট তো অবশ্যই অ্যাডাল্টদের জন্য, এটি অবশ্য 12 বছরের ঊর্ধ্বে বয়স থেকে ইউজ করার চেষ্টা করবে, সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবে। এই ট্যাবলেটটি আমরা কখন ইউজ করব, এই ট্যাবলেটটি অবশ্যই খাওয়ার আগে ইউজ করবে, খাওয়ার সঙ্গেও ইউজ করলে হবে, বাট খাওয়ার আগে যদি ইউজ করা যায় সেক্ষেত্রে বেটার রেজাল্ট পাবে। অবশ্যই খাওয়ার টাইমটি পারফেক্টলি রাখার চেষ্টা করবে। এই ট্যাবলেটটি সকালে খাওয়ার আগেও দেওয়া যেতে পারে বা দুপুরে খাওয়ার আগে দেওয়া যেতে পারে বা রাত্রে খাওয়ার আগেও দেওয়া যেতে পারে। অবশ্য একটি ট্যাবলেট সারাদিনের মধ্যে ইউজ করতে হবে, একটি ডোজ। অবশ্যই মেডিসিনটি ইউজ করার পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবে, সেক্ষেত্রে তোমাদের উপকারী হবে। তো এই যে অ্যাজিথ্রাল 500 ট্যাবলেটটি, যে ট্যাবলেটটি একটি স্ট্রিপে 5টি ট্যাবলেট থাকে, যে 5টি ট্যাবলেটির এমআরপি আছে কত দেখে নেবো। এমআরপি আছে 131, মানে 131 টাকা। তো এই ট্যাবলেটির সম্বন্ধে যদি আরও বিস্তারিত জানতে চাও তো অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, কিছুটা হলেও বুঝতে সুবিধা হবে। আই হোপ ভিডিওতে তোমাদের উপকারে আসবে, যদি উপকারে এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। নেক্সট টাইম এরকম মেডিসিন সম্পর্কিত ভিডিও যদি পেতে চাও তো অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো ইউটিউব ছাড়াও অন্য কোনো সোশ্যাল মিডিয়া যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই স্টপ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো এক মেডিসিন সম্পর্কিত ভিডিওতে। বাই বাই।